করলা মিজু ভয় পাইছে এইটাতে খুব মজা ভয়ে তোমার চুল খাড়া হইয়া যাইব না রাজু এইটা দেখব না সুন্দরবন দেখি মিনা রাজু ফোনটা দিয়া যাও রাজপুত্র এমন বিপদে আর পড়ে নাই দৈত্য যে রাজপুত্রের ঘাড়ে চাপছে তো চাপছে আর নামার গন্ধ নাই তারপর তারপর কি হইল রাজপুত্র টের পায় দৈত্য তারে দিয়ে একটার পর একটা খারাপ কাম করাইতেছে কিন্তু সে কিছুই করবার পারতেছে না দাদি রানী ঘুমাইয়া পড়ছে চলো রাজু আমরাও ঘুমাইতে যাই গল্পটা তো শেষ হইল না কাল আবার শূন্য রাজুর খাড়ে গল্পের দৈত্য সৈরা বইছে দাদি মিনা কিন্তু এইভাবে মাটিতে থাকা খাবার মূল থেকে সব শাখা প্রশাখায় ছড়িয়ে পড়ে আর গাছের পুষ্টি যোগায় তোমরা বুঝতে পেরেছ সবাই ঘরে বসে এই ছবি আঁকবে মিনা রাজু তোমাগোর ক্লাস শেষ হইছে তোমরা খাইতে আসো একটা কাজ সাইরা হইতাছি দুধের খবর চারিদিকে ছড়াইয়া দিতে হইব হ্যালো হ্যালো বাবা দেখো তো লালির ছবিটা কেমন হয়েছে লালির ছবি এইখানে এসব কি দেখা যাইতাছে তোমরা কিছু করছো আমি কিছু করি নাই কাল রাতে তো তুমি মোবাইলে কি দেখতাছিলা দীপু কইল তাই একটু নেটে ঢুকছিলাম মোবাইলে তো টাকা নাই আরে চার্জও তো নাই কামটা তুমি ভালো করো নি আমারে জিগাইবার পারতা এত বেশি বেশি মোবাইল দেখলে তো চার্জ শেষ হইবই জরুরি কয়েকটা অর্ডার আইব এখন কি যে করি তুমি দোকান থেকে টাকা ভরে নিয়ে আসো মিনা মোবাইলটা চার্জে দাও আমি দোকান থেকে আইতাছি চাচা চাচা তাড়াতাড়ি মোবাইলে টাকা ভরে দেন এত তাড়া কিসে রে ওই দাগের মধ্যে খাইয়া কও ওই টাকা দিতে হইব এই তোমার মাস্ক কই পকেটে আছে পকেটে থাকলে হইব মুখে লাগাও আপনার মাস্ক তো এই তো লাগাইলাম খালি মুখে মুখে কথা কি হইতাছে এ কালের পোলাপান ঘরে আর সময় কাটে না তাই খালি মোবাইলে টাকা ভরে আর ভিডিও দেখে আর গেম খেলে আমার নম্বরে 100 টাকা ভরে দেন ব্যবসা মনে হয় ভালাই হইতাছে খুব ভালা খুব ভালা মোবাইলে ইন্টারনেট থাকায় কিছু আয়ের জন্য যোগাযোগ করবার পারতাছি
আজকালকার পোলা পান মোবাইলে কত কি যে করে, ইন্টারনেটে কত কি করা যায়। ঠিক কইছেন, ইন্টারনেট থেকে অনেক কিছু শিখবার আছে। রিতার সাহায্য লইয়া ইন্টারনেট থেকে মিনারাজু অনেক কিছু শিখবার পারতাছে। ইন্টারনেটে পড়াশোনা, যত খুশি গেম খেলো মোবাইলে টাকা ভরো, যত খুশি গেম খেলো মোবাইলে টাকা ভরো। মিনা দেখো তো আইস কয়টা অর্ডার আইছে। বাবা আজ তিনজন লালির দুধ কিনবার অর্ডার দিছে। মা, রিতাবু ভিডিও কল করতেছে। মিনা কেমন আছে চাচি? আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। তোমার পড়াশোনা কেমন চলতেছে? ভালোই হইতাছে, অনলাইনে পড়াশোনা করতাছি। মিনা, তোমাগো খবর কি? টিভিতে ক্লাস করতাছো? ভালোই রিতাবু, কিন্তু রাজু সারা দিন মোবাইল নিয়ে থাকে, কি যে করে, মাঝে মধ্যে মোবাইলে আজেবাজে কিসব আইসা পড়ে। ইন্টারনেট হলো চুরির মতো, সাবধানে ব্যবহার না করলে বিপদ হইবার পারে। আমি ভুল কইরা একটা অসেনা সাইডে আইডি পাসওয়ার্ড দিয়া ঢুইক্কা বিপদে পড়ছিলাম। তারপর কি হইছিল? কিছু দুষ্টু লোক খুবই বিরক্ত করত, অনেক খারাপ খারাপ কথা লিখত, নানা রকম উল্টাপাল্টা ছবিও পাঠাইত। তারপর তারপর কেমনে তুমি দুষ্টু লোকদের বাদ দিলা? আমার স্কুলের আপার কথা মতো টিভিতে আর ইউটিউবে ঠিক লাইনে অনলাইনে ভিডিও দেখা সাবিনা আর ওর বন্ধুদের পরামর্শ শুননা, এখন আমি জানি কিভাবে ইন্টারনেট সাবধানে ব্যবহার করতে হয়। তাইলে তো ইন্টারনেট ব্যবহারে সতর্ক হইতে হইব। শোনো মিনা, তুমি খেয়াল রাখবা রাজু যেন ভুল কইরা কোনো অসেনা সাইডে ঢুইক্কা না পড়ে, আর তুমি যেহেতু চাচা চাচিরে মোবাইলে সাহায্য করো তাই সাবধান থাকবা, কখনো পাসওয়ার্ড কাউরে কইবা না, আর বিপদে পড়লে অবশ্যই বড়দের জানাইবা। হ্যালো, আমি দীপু। রাজু, তোমারে দীপু ফোন করতেছে। নাম ঠিকানা আর ফোন নাম্বার চাইবে, দিয়া ঢুইকা পড়বি, একটা পর একটা লেভেল পার হইবি, অনেক মজা পাইবি। সাবিনার ভিডিও দেখা রিতাবু কইলো ইন্টারনেটে কোনো ব্যক্তিগত তথ্য দেওয়া ঠিক না। আরে কিছুই হইব না। আইসো রাজু। আমি কি করে আসব? পাসওয়ার্ড দাও। তুমি কোনখানে? আইসো। আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি, দেখছি সিন্দাবাদের ভূত আমারে আর দীপুরে একটা ভয়ানক জায়গায় আটকে ফেলাইছে। ইন্টারনেটে কত ভালো জিনিস আছে,
তুমি সেগুলি না দেখা উল্টা পাল্টা জিনিস দেখো, এটা ঠিক না। এখন থেকে এইসব করবা না। আমি দীপুরে বুঝাইয়া কমনে। ঠিক আছে মিনা, আজ ক্লাসের সময় আমি শোনো বাচ্চারা, আজ তোমাদের আরো একটা জরুরি বিষয়ে কথা বলবো। এখন তোমরা ঘরে বসে পড়াশোনা করছো, বাইরে খেলতে যেতে পারছো না, অনেকে সারা দিন শুধু মোবাইল নিয়ে থাকো, কেউ গেম খেলো, কেউ ইন্টারনেটে সময় কাটাও। ইন্টারনেটে মজার মজার বই পড়া যায়, দেশ বিদেশ সম্পর্কে জানা যায়, তবে সারাক্ষণ মোবাইলে বা ইন্টারনেটে থাকা ঠিক না। দিনের একটা নির্দিষ্ট সময় বাবা মা ভাই বোনদের সাথে বসে একসাথে গেম খেলতে পারো, আর অপরিচিত কোনো সাইটে পাসওয়ার্ড মোবাইল নাম্বার এসব দেবার আগে বড়দের সাথে কথা বলে নেবে। আপা আমাদের কথা কইতাছে। শোনো রাজু, আপা কি বলে? বাবা মা অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, ইন্টারনেট খুব প্রয়োজনীয়। এই করোনার সময় পড়াশোনা যোগাযোগ সবই তো ইন্টারনেটের সাহায্যেই হচ্ছে। এখান থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে। ইন্টারনেট ব্যবহার একটা নিয়মের মধ্যে হওয়া জরুরি। আপনাদের উপস্থিতিতে একটা নির্দিষ্ট সময় মোবাইলে ব্যবহার করা উচিত। এখন চলো পড়ায় ফিরে আসি। আজ আমি তোমাদের রাজু, ইন্টারনেট দেখা কও তো, আজ বৃষ্টি হইব নাকি? আসার গুলা রোদে দিতে হইব। দাদি তুমিও ইন্টারনেটে? ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে।